আল্লাহ 10টা বছর যে হায়াত আছে 10 বছরে আমি যে দুটুক আমি আমারে চিনি আমার মত পাট পারে এগুলো পারবে না কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা উল্টা করি আগে তো গুনাহ কঠিন ছিল এখন গুনাহ সহজ মোবাইল খুললেই গুনাহ ফেসবুকে গুনাহ ইউটিউবে গুনাহ এখানে গুনাহ টিকটক আগে গুনাহ করা কঠিন ছিল এখন সহজ হয়েছে আগে প্রেম করা কঠিন ছিল সিটির জগৎ মাথা নাও ভাই এই সিটি এটা যাইতে লাগতো তিন দিন আসতে লাগতো তিন দিন এখন হোয়াটসঅ্যাপ আইসে সেটা টং 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 আগে কুসিং টুসিং তেমন ছিল না এক্সট্রা ক্লাস আসার বলার কোনো সুযোগ ছিল না এখন কুসিং আছে এক্সট্রা ক্লাস আছে মাম্মি আমার এক্সট্রা ক্লাস আছে আজকে মা হতে শুক্রবারে কিউর ক্লাস অতিবে স্যারে স্পেশাল দিয়ে দে ওই বাগান বাড়িতে গিয়ে গুই তাহলে সুযোগ কমছে না বাড়ছে যত সুযোগ বাড়ছে আমাদের গুনাহ করার সুযোগও বেড়ে গেছে আমাদের গুনাহও বেড়ে গিয়েছে তাহলে 10টা বছর যদি হায়াত পাই জান্নাতে যাওয়ার জন্য যদি 1 কোটি সওয়াব লাগে সেই সওয়াব ক্যাপাসিটি আমাদের কারো নাই আল্লাহ পাক বলে এবার বান্দা বলে যে আল্লাহ এখন আমি কি করব রব বলে যে তোর মালিক কে আল্লাহ তুমি তোর রব কে আল্লাহ তুমি কো তোর রব আমি যখন তোর টেনশন কি রে ভাই ঠিক শব্দটা বলেন না বলেন সুবহানাল্লাহ তোর রব যেহেতু আমি টেনশন কি তোর হায়াত আছে কয় বছর আমি আমার কথা ভাবছি আপনারা আপনার কথা ভাবেন হাতে হায়াত আছে কয় বছর এই 10 বছরের ভিতর গুনাহ হওয়ার সুযোগ কম না বেশি এবার আল্লাহ কত দয়াবান দেখেন সূরা ফুরকান মনে রাখবেন সূরা ফুরকান আয়াত নম্বর 70 সূরা ফুরকান আয়াত নম্বর 70 আপনার আল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছেন সুবহানাল্লাহ ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহ সাইয়্যাতিহিম সাইয়্যাতিহিম বান্দারে যদি 40 বছরের গুনাহ মাপ পাওয়ার পর আমি মাফ করে দেওয়ার পর বাকি 10টা বছর নিয়ে তুমি সন্দেহ আছো সওয়াব করতে পারবা কি পারবা না এই টেনশনে আছো যেখানে তোমার রব রহমান সেখানে তোমার টেনশনের কোনো দরকার নাই বলেন সুবহানাল্লাহ খালেক মালেক জুল জালালে ওয়াল ইকরাম সেখানে তোমার টেনশন করার দরকার নাই তুমি একটা শর্ত পালন করবা ইয়া রব কি শর্ত পালন করব রব বলে যে তুমি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস বর্ষাটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো আর একটু জোরে বলেন না যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ সাইয়্যাতিহিম যদি তুমি এই শর্ত পালন করতে পারো 40 বছরে যে 10,000 কোটি গুনাহ আমি মাফ করে দিয়েছি আমি আল্লাহ জুল জালালে ওয়াল ইকরাম সর্বক্ষমতার মালিক ওই 4,000 কোটি গুনাহকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দান করে দিব বলেন সুবহানাল্লাহ গুনাহ মাফ করে দিছে আবার সেই গুনাহগুলোকে ধুইয়ে নেকি বানায় আবার দিয়ে দিছে কইল সওয়াব এবার গুনার জায়গা কি ডাইন না বাম জোরে বলেন না নেকির জায়গা তো নেকির ফেরেশতা জানে এখানে আছে দুইটা গুনার ফেরেশতা জানে এখানে 40,000 কোটি বাম সাইডে হঠাৎ করে দেখে 40,000 নাই আল্লাহ কখন কেন কিভাবে কয় এত কিছু তোমার জানার দরকার নাই এটা আমি আর আমার বান্দার ব্যাপার 40,000 শেষ ফেরেশ এখানে আছে জোরে বলেন এখানে আছে হঠাৎ করে ডাইনকান্দার ফেরেস্তা ফাইল খুলে দেখে 40,000 কোটি ডাইনকান্দার ফেরেস্তার কাছে লেখা ছিল কয়টা হঠাৎ করে ফাইল দেখে সওয়াবে সওয়াব ফেরেস্তা বলে মাওলা ব্যাপার কি কত তোর টেনশনের দরকার নাই এটা আমার আবার বান্দার ব্যাপার সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ জোরে বলেন কঠিন না সহজ তারপরেও যদি জান্নাত না পাই আফসোস 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 আফসোস